যেটা ওবায়দুল কাদের প্রায় বলে থাকেন, বিএনপির আন্দোলন তো এখন পানি পড়ে, মানে একটা পানি ঢেলে দিয়েছে, স্তিমিত হয়ে গিয়েছে, ওনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা এই আমরা যেহেতু একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই, আমরা তাদেরকে এখনও শেষ সুযোগ দিচ্ছি, শেষ সময় বেঁধে দিচ্ছি। তারা যদি ভালো ভালো গণতান্ত্রিক পথে ফেরত আসে তাহলে সকলের জন্যই ভালো, দেশবাসীর জন্য ভালো, আমাদের সকলে আমরা সহ অবস্থান করতে চাই, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আর যদি তারা মনে করে 2014-2018 মতো আবারও রাষ্ট্র ক্ষমতা দখল করবে, তাহলে তাদের পরিণতি ভয়াবহ হবে। জনগণ এটি গণ অভ্যুত্থান, এটা গণ অভ্যুত্থান করার মাধ্যমে তাদেরকে বাধ্য করবে এই রাষ্ট্র ক্ষমতা থেকে, তাদেরকে ক্ষমতাচ্যুত করে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে ইনশাল্লাহ। এটাই আমি বলছি। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 26শে মার্চে মহান মুক্তিযোদ্ধার ঘোষণার মাধ্যমে সশস্ত্র মুক্তিযুদ্ধ হয় এবং আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই। আমরা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আবারও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্যে যা যা করণীয় সকল পদক্ষেপ আমরা নিব। আমরা এই ক্ষেত্রে কোনো প্রকার ছাড় আমরা দিতে চাচ্ছি না, কিন্তু যেহেতু আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। আমরা বারে বারে এই আওয়ামী লীগকে বলে আসছি যে তারা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ, তারা সেটা যে রুদ্ধ করে রেখেছে সেটাকে উন্মুক্ত করে দিক, বাংলাদেশে নির্বাচনের পথ আবারও খুলে দিক, তারাও নির্বাচনে আসুক, আমরাও আসি, জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতা আনবে তারা রাষ্ট্র পরিচালনা করবে, অপর পক্ষ আমরা বিরোধী দলে থাকবো। কিন্তু তারা ওই 75 সালের মতো একদলীয় বাকশালীয় রাষ্ট্র কায়েম করার যে অপকৌশল, যে দূরভিসন্ধিমূলক চক্রান্ত করছে, সেটি জনগণ কোনোভাবে বাস্তবায়ন হতে দিতে পারে। আর আমরা প্রভু, তারা যা বলবে সেটি আমাদেরকে মেনে নিতে হবে। দেশের আইনের কোনো বালাই নাই, কোনো আইনকানুন নাই, আইনের শাসন নাই, দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে, জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য হু হু করে বাড়ছে, মানুষ খেতে পাচ্ছে না, এবং এর বাইরে আপনারা জানেন যে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করে হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা সমমূল্যের ডলার বিদেশে পাচার করেছে এই সরকারের মদতপুষ্ট কিছু মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠী। অতএব সব মিলিয়ে আমরা বলতে চাই, আজকে যদি একটি নির্বাচিত সরকার থাকতো, আজকে যদি ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করার ব্যবস্থা বহাল থাকতো, তাহলে পরে একটি জবাবদিহিতা থাকতো। এই যে দুর্বৃত্তরা, এই যে ভূমিদস্যুরা, এই যে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মাফিয়া সিন্ডিকেটরা, তারা সব কিছু নিয়ন্ত্রণ করছে, আজকে সকল ব্যবসা নিয়ন্ত্রণ করছে, জনগণের পেটে লাথি মেরে তারা অর্থ সম্পদ উপার্জন করে সেটি বিদেশে পাচার করে সিঙ্গাপুর, ক্যানাডা, সুইজারল্যান্ড, আমেরিকা, মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করে দিচ্ছে। অতএব আজকে বিএনপির 45তম ওই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগ 1971 সালে তারা যেখানে ব্যর্থ হয়েছিল সেখানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফল হয়েছিলেন, যেখানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে যুদ্ধের সূচনা করার কথা ছিল সেটি তারা করতে পারে নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি এই জায়গাতে যে আমরা কোনো থমকে নাই, আমরা আমাদের আন্দোলনের কার্যক্রম গত 15 বছর এই সরকারের গুম, খুন, মামলা, হামলা, ব্যবসা নিয়ে যাওয়া, ব্যবসা বন্ধ করে দেওয়া, সাংবাদিকদের উপরে অকথ্য নির্যাতন চালানো, মিডিয়া বন্ধ করে দেওয়া, নানা প্রতিকূলতা মোকাবেলা করে কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই এরকম একটি জালেম সরকারের বিরুদ্ধে অবশ্যই নানা সময় আমাদের নানা কৌশল পরিবর্তন করতে হয়েছে, আমরা কৌশলী ভূমিকা নিচ্ছি, কিন্তু আমাদের আন্দোলন কোনো সময় থেমে থাকে নাই। আমাদের এখনও বহু ভাইয়েরা, বহু নেতাকর্মীরা এখনও কারাবন্দী রয়েছে। আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের বহু নেতৃবৃন্দ সহ অনেক নেতারা এখনও কারাবন্দী রয়েছেন এই আন্দোলন করতে গিয়ে। অতএব আমরা বলতে চাই যে এখানে যদি আপনারা বা আওয়ামী লীগ বা কেউ যদি মনে করে থাকে আমাদের আন্দোলন থমকে আছে, বলতে চাই যে এই বর্তমান সরকার তারা বিদেশি শক্তি পায়ে ধরে, বিদেশি শক্তির পদ মানে পদলেহিত হয়ে পদ মানে পা ধরে তারা ক্ষমতায় আসছে, যারা বিদেশি শক্তির পায়ে ধরে ক্ষমতায় আসছে তাদের মুখে এইসব কথা মানায় না যে আমরা বিদেশি শক্তির কাছে ধর্ণা দিচ্ছি। সবাই জানে 2014 সালে কে দেশে এসেছিল, কোন দেশের প্রতিনিধি এসে কিভাবে নির্বাচন করা হয়েছিল, এবং 2018 সালেও কারা কারা ওই একটি অবৈধ একটি মানে ভোট ডাকাতির প্রহসনের নির্বাচন করতে সাহায্য করেছিল সবাই জানে। এখনও আপনারা দেখবেন
তাদের প্রতিনিধি দল একটু বিশেষ রাষ্ট্রে গেলে খুব খুশি হয়ে যায় তাদের নেতা কর্মীরা মনে করে আবারো হয়তো তারা ক্ষমতা আসতে পারবে কিন্তু সেই দিন শেষ জনগণ তাদের বিপক্ষে চলে গিয়েছে জনগণের আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে আবারো মুক্ত করব এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব।